আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কেউটিয়া মুড়ি অবরোধ স্কুল পড়ুয়াবেন এলাকার মানুষের তাদের দাবি দ্রুতগতি সম্পন্ন হয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ফলে রাস্তা পারাপার করা তাদের পক্ষে প্রচণ্ড ঝুঁকি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্কুল হসপিটাল যেতে গেলে অনেকটা পথ ঘুরে যেতে হয় এলাকাবাসীদের। তাই সাবওয়ের দাবিতে গণ আন্দোলন স্কুল পড়ুয়া এবং এলাকার মানুষদের। সড়কডাঙ্গা, মুকুন্দপুর, বাসুদেবপুর, কেউটিয়া এলাকার যত স্কুল আছে সমস্ত ছাত্রছাত্রীরা এবং এলাকার সাধারণ ব্যবসায়ী মানুষ সকলে একত্রিত হয়ে কল্যাণী এক্সপ্রেস এই অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তায় দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। সাবওয়ে চাই, এর আগেও আমরা আন্দোলন করেছি কিন্তু আমাদের কিছুই করতে দেয়নি। আমাদের এই স্কুলে আমাদের এতটা ঘুরে যেতে হবে, পানগুড় দিয়ে ঘুরে আমাদের স্কুলে যেতে হবে, টাইমেরও ব্যাপার আছে একটা। তারপরে কত বৃদ্ধ লোক আছে ঘুরে যেতে হবে, কোনো পেশেন্ট আছে, এমার্জেন্সি পেশেন্ট হলে গোল ঘরে যাওয়ার জন্য আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। কিন্তু আমাদের এটা করতে আমাদের এখান থেকে একটা জায়গা দিয়ে দিলে আমাদের এখানে হাজার লোক কলেজ যাবে, স্টুডেন্ট আছে, পেশেন্ট আছে, অনেক কিছু আছে। কতক্ষণ ধরে তোমরা অবরোধ চালাচ্ছ? আমরা 10টা থেকে সকালে চালাচ্ছি, আর যদি আমাদের রাস্তার কোনো ইয়ে না দেয় আমরা এখনো চালিয়ে যাবো। কোনো পুলিশ প্রশাসন এসেছিল এখানে তোমার সাথে কথা বলতে? এসেছিল, কিছু বললো না, চলে গেলো, কিছু বললো না, কিছু জিজ্ঞাসা করলো না, মেন কথা দেবে না। তো আমাদের তো এতটা ঘুরতে হবে। এখন তোমাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি আমাদের সাবওয়ে চাই, আর সুস্থ, আর এখানে এমন রোড যে মানে অ্যাক্সিডেন্ট হবে, পানপুর ঘুরে ঘুরে যেতে হবে, আমাদের সুস্থভাবে যেন আমরা এখান দিয়ে স্কুল যেতে পারি। আমরা তো স্কুল ডেলিকার স্কুল রুটিং এর আমরা ছাত্রছাত্রী, ঠিক আছে? এবার আমাদের নিশ্চয়ই যেতে হবে এখান দিয়ে, আমাদের যেই মেইন রাস্তা। কতজন ছাত্রছাত্রী এখানে পারাপার হয়? আমরা তো এখানে 500-600 বেশি, বেশি তারও বেশি হবে। স্কুল স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, আমাদের গ্রাম বাসিন্দারা, আমাদের যেখান থেকে মেন স্টেশন পড়ে, স্কুল পড়ে, আমাদের মেন রাস্তা থেকে এখান থেকে যেতে হয়। সেই রাস্তায় যদি আমাদের বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা যাবো কোথা থেকে? দাবি কি তোমাদের? আমাদের দাবি আমাদের এখানে একটা কোনোভাবে পরিচালন সাবওয়ে করতে হবে, আমরা যাতে সুস্থ সবলভাবে স্কুল যেতে পারি, আর হচ্ছে যেন আমাদের জনগণ, আমাদের গ্রাম বাসিন্দারা যেন সুস্থ সবলভাবে এখান থেকে যেতে। প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল? না, পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, কোনো কিছু হয়নি, পুলিশ বসে আছে ওখানে, কোনো কোনো দাবি দাবাত কোনো মানে আমাদের এখানে তো পাশেই তো কেউটিয়া পঞ্চায়েত আছে, কেউ এসেছিল? না, এসেছিল হয়তো, কোনো কাজ হয়নি। আমরা অনেকক্ষণ ধরে সেই 10টা থেকে এখন বাজতে চললো 1টা 1টা, সেই তখন থেকে আমরা চেঁচামেচি করেই যাচ্ছি, মানে চেঁচামেচি বলতে আমরা সাবওয়ে চাইছি, আমাদের কেউ দিতে চাইছে না, ঠিক আছে? আমাদের আমাদের মানে আর কি বলবো, ভাষা নেই বলার। আমরা এখান থেকে যাবো কোথা থেকে? এই অবরোধ চালিয়ে যাবে যতক্ষণ না আমাদের দাবি দাবা মানা হচ্ছে ততক্ষণ আমরা চালিয়ে যাবো। আমরা আমরা মরতেও রাজি যতক্ষণ আমাদের রাস্তা ইস্যু। তোমার নাম? আমার নাম জয়তী বিশ্বাস। আমরা আন্দোলন করছি, এখান দিয়ে আমাদের স্কুলে যাওয়া হয়, অনেক বাচ্চা এখান দিয়ে স্কুলে যায়, বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই দায়িত্বটা কে নিচ্ছে? এখান দিয়ে একটা হসপিটালে মানুষকে নিয়ে যাওয়া হলেই অতটা দূরে ঘুরে ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে, যে মানুষের রাস্তায় যেতে যেতেই তো মারা যাবে, সেই দায়িত্বটা কে নেবে? তোমরা কি চাইছো? আমরা চাইছি আমাদের এখানে সাবে হতে হবে। আন্দোলন চলবে তোমরা? এই আন্দোলন যতক্ষণ না সমস্যার সমাধান হবে ততক্ষণ এই আন্দোলন চলবে। নাম? আফরিনা খাতুন। হ্যাঁ, আফরিনা খাতুন। জোরে বলো। আফরিনা খাতুন। কোন ক্লাসে পড়ো? 10। কারণ আমাদের এখান থেকে রাস্তা বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে স্কুল কলেজ যেতে হলে আমাদেরকে ঘুরে ঘুরে স্কুলে যেতে হচ্ছে, কলেজে যেতে হচ্ছে, আমাদের সব হসপিটালে। এইদিকে একটা মানুষের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে একটা মানুষ অতটা ঘুরে ঘুরে হসপিটালে যাওয়ার আগেই তো মানুষটা রাস্তায় মারা যাবে। আমাদের এখানে বলেছিল, কথা দিয়েছিল সাবওয়ে হবে, কিন্তু সাবওয়ে হয়নি, তার বদলে কি করছে, রাস্তা সব আটকে দিচ্ছে। কারা কথা দিয়েছিল? আমাদের সরকার কথা দিয়েছিল যে আমাদের এখানে সাবওয়ে হবে। সরকার তোমাদের প্রতিশ্রুতি রাখেনি? না, আমাদের প্রতিশ্রুতি রাখেনি, বলেছিল কথা দিয়ে কথা রাখেনি। কি চাইছো আপনি? আমাদের এখান দিয়ে সাবওয়ে হবে আমরা এটাই চাইছি। কতক্ষণ আন্দোলন চলবে? আমাদের যতক্ষণ সমস্যার সমাধান হবে না আমরা আন্দোলন চালিয়েই যাব। তোমার নাম? আমার নাম শাহিনা খাতুন। কোন ক্লাসে পড়ো? আমি কলেজ ফার্স্ট ইয়ার, সাবওয়ে। আচ্ছা, এই জন্য আন্দোলন করছো তোমরা? হ্যাঁ, আমরা এই জন্য আন্দোলন করছি কারণ আমাদের রোডের ওইপিটি স্কুল কলেজ হসপিটাল সব কিছু আছে, আমরা তো যেতে পারছি না, এর বদলে তো রাস্তা আটকে দিচ্ছে। এবার আমরা কি করে যাব? 10 কিলোমিটার দূরে ঘুরে আমাদের যেতে হবে, স্কুল যেতে অসুবিধা হচ্ছে, কলেজ যেতে অসুবিধা। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা কি করে যাবে? এই রোডে কত অ্যাক্সিডেন্ট হয়েছে। সাবওয়ে হলে তোমাদের কি সুবিধা হবে? সাবওয়ে হলে আমরা ওই পারে যেতে পারবো, আমাদের সব দিক দিয়ে সুবিধা, আমরা স্কুল কলেজ হসপিটাল সব কিছু যেতে পারবো। আচ্ছা, সাবওয়ে না হলে এখানে, সাবওয়ে না হলে আমরা এখান থেকে, এখান থেকে অ্যাক্সিডেন্ট হবে, তো না হলে আমাদের 10 কিলোমিটার ঘুরে আমাদের যেতে হবে। এই আন্দোলন কতক্ষণ চালাবে তোমরা? যতক্ষণ না আমরা সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো। তোমার নাম? তোমার নাম? আমার নাম সোহানি খাতুন। কোন ক্লাসে পড়ো? কলেজ ফার্স্ট ইয়ার। আন্দোলন আমাদের এই পারে, অনেক হাজার হাজার বাচ্চা সব কিছু আমাদের এই পারে, স্টেশন
স্কুল কলেজ যেতে হলেও এদিক দিয়ে যেতে হবে। তো এখান দিয়ে কোনো ওভারব্রিজ করা হয়নি, বাচ্চারা যাবে তো বলছে এখান থেকে নাকি করা হবে না, তা না করলে এতগুলো বাচ্চা কি করে যাবে? অনেক আপনারা কি মূলত সাবওয়ের জন্য আপনারা এই বিক্ষোভ করছেন? হ্যাঁ হ্যাঁ সাবওয়ে, এখানে তো এছাড়া বড় বড় দুর্ঘটনা ঘটেই মাঝে মাঝে। জগদ্দল স্টেশন এবং জগদ্দল হসপিটাল আমরা যেতে পারবো না, আমরা রুগী নিয়ে কোথায় যাব, আমরা কি করে হসপিটালে পৌঁছবো, কি করে স্টেশনে পৌঁছবো, এই জবাবটা সরকারকে দিতে হবে। প্রথম কথা হচ্ছে যিনি এই রাস্তাটা স্যাংশন করেছেন তিনি কি অন্ধ? অ্যাকচুয়ালি জগদ্দল স্টেশন রোড যেটা ফেরেছে এইটা, সেটাকে কেন ব্লক করা হলো? এই আমাদের প্রথম প্রশ্ন। প্রতিটি স্টেশনে স্টেশন রোড থেকে ছাড়া হয়েছে, কাকিনাড়া ছাড়া হয়েছে, শ্যামনগর ছাড়ছে, তার জগদ্দল স্টেশনটার কোথায় জবাব দিতে হবে সরকারকে। কারণ কারণ আমরা এত ছেলে মেয়ে এলে এদিকে সবাই মৃত্যু মুখে ঠেলে দেবো, তার স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। এর প্রতিবাদে আমরা আন্দোলন করছি, আর আন্দোলন চলছে চলবে, এটা জীবন্ত আন্দোলন। দরবার করেছিলাম কোনো নেতা এর কান দেয়নি, এক নেতা বলেছিল কটা লোক বাস করে, উনি যে দেখো কত লোক বাস করে, নাম করলে কিন্তু অনেক কিছু হতে পারে, উনি বলবে সে দেখবে আসলেই তাকে আমি জবাব করবো, দেখুন কটা লোক এখানে বাস করে না বাস করে। হ্যাঁ প্রতিনিধি ছিলেন উনি, কটা লোক বাস করে। আপনার নাম? আমার নাম সাইকুল ইসলাম। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।